স্বাস্থ্য সবল খাবার খাবেন। আজকে আমরা কথা বলবো চুয়াডাঙ্গার নানার সাথে। নানার কথার মধ্যে তার নাতি ধরে থাকবেন। এই গানটা লিখেছেন আলী আকবর রুকু, শুনেছেন কবির গুগল, সঙ্গীত করবেন শওকত আলী ইমন। আমরা কথা বলছি চুয়াডাঙ্গার নানার সাথে। নানা বলছে নাতি শীতের দিন চুলায় গরম পানি বসাও, আমি গুসগুল করব। নাতি বলছে নানা তোমার এইখানে একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। কোনটা ভুল নানা বলছে? নাতি বলছে নানা তুমি বললা শীতের দিন চুলায় গরম পানি বসা গুসল করব, তোমার বলার দরকার ছিল চুলায় ঠান্ডা পানি বসা গরম করার জন্য। এটাই ছিল নানার ভুল, নাতির উত্তর সঠিক। নাতির জন্য জোরে তালি। তোমার আসি দেখলে আমার উঠকি আহে কি মন করে আসে এখন করে তোমার মনে নাই মান সম্মান এই থানায় যতটা বড় বিচার আয় আমার পারমিশন লিয়া মাল বাইর কর কিচ্ছা খতম কইরা দিমু। তুই জানস না আমি কি চিনি, এক দিলে দুই পাখি মাইরা ফেলামু। ওই আমার ভাই মিশারে খবর দে মিশা কথা ভাই জান কাহিনী ছোট তুমি শান্ত হও, আমার নাম নেশা সদাগর, আমি রুবি চৌধুরীকে এসপার ওসপার করে ফেলামু। ছোট ওই মাথা ঠান্ডা রাখ, যা করোনার আমি আইজিরে ফোন দিয়ে করতেছি। ওই মাইনকা তোরে কি করছি, কালকা কইছি ছান্দে মান্দে রুবিদের খালাস করে দিতেইব, মাগার কামড়া করস না কেন? ওই কুত্তার বাচ্চারা আমারটা খাইয়া আমারটা পইরা আমার লাগবে মানে? ওই আমার মাল দেয় আমি নিজে যামু। চলো 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 আমার কি বিয়ে বাড়ি একটু আসকার মাসকার করি কোথায় থেকে কারা কি আইলে এত সবকিছু এলোমেলো করে খাওয়ানোর কথা এই তো খাওয়া হয় নাই ও কার নাই বে কম মেরতেন ঠিক আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখের মুজিবুর হের নিষেধ আর কন্ঠ নকল করে লিখেছিলাম পুরো আসি গরম বাবু পেল বাবু ভাই সারা শহরে কার বলাই দিব পরে ভাই পাট
এই খবরের পরিচালক আমি নিজেই শুরু করি, আমি নিজেই গীতিকার, আমি নিজেই, যদি কেউ খবর শুনে না, না শুনে শুনবো আমি নিজেই। এই কারণে আমার খবরের নাম যাতা, বুঝলেন নেই? বাড়িতে চুর চুরে খেতা ভেঙে দিলাম, দৌড়ানি চুর করলে উত্তর দিক দিয়ে আমি জায়গা দহিন দিক দা দৌড় করতে পারতে সামনে বললো নদী, আমি একটা সাঁতার দিলাম, সাঁতার দিলাম বলেছে। আজমপুরে গুরুস্থানটিকে রাত্র 3টা বাজে পুরনো দিনে মুদ্রাগিলি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই মুদ্রাগিলি পালিয়ে যাওয়ার সাথে সাথে আজিমপুরে চকিতে হাতে ধরা পড়ে গণপিটানি গিয়ে 10টি মুদ্রা নিয়ে উঠে, বাকি 10টি মুদ্রার চসুর কিন্তু জয়লাভ করেন দারোয়ান বালিগড় চকিদারকে একটা চটকন্দা 32টা দাঁত ফেলে দিয়েছে। এই দাঁতের জন্য বিদেশি মুখ্যমন্ত্রীর সাথে আলাপ করেছেন, মুখ্যমন্ত্রী তাকে আশা দিয়েছে দাঁতের জন্য কোন চিন্তা ভাবনা করিবেন না, এপ্রিল মাসের 12 তারিখে আপনাকে 12 টন দাঁত উপহার দেবে বলে আশায় থাকেন। এই আশা ব্যর্থ করে বিদেশি কর্মীর সাথে বালিগাঁও চকিদার সাক্ষাৎ করবে বলে সাংবাদিকরা জানিয়েছেন। আজকের খবর বলেছে বালিগাঁও বাজারে একটি হোটেলে 2টি ডালপুরি বাস্তুয়ে 3 জন মেসিয়ার গোলমাল হয়েছে, 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলের মানুষ আকাশ মেয়ে কথা শুনতে পেরে দুঃখ প্রকাশ করে। খবর শেষ হলো, পরবর্তী খবর শুনতে পারবেন সকাল 2 ফেরাবেলা। খবরে থাকার জন্য ধন্যবাদ। সাড়ে 7 কোটি কম্বল, এই মিলে আমিও একজন, আমার কম্বলটা গেল খই, মানে আমিও সোর বালি বাংলাদেশের নায়ক আমি আর বেশি পছন্দ করি না, কারণ বাংলাদেশের যে নায়ক, যেমন আমাজন ছবির ডায়লগটা, দ্বীপ জলে গিয়ে মান্ডার মারে কইতাছে, ওই বুড়ি তোর পোলা কইলু কইছ, তোর পোলা আমার ব্যবসায় বামার ঢুকাই দিচ্ছে, ওই তোর পোলা বাসাকু তখন কইতাছে ভাইয়া ধন্যবাদ তোমাকে, মানে দেখছে মারে অপমান করতেছে, তোর মায়ের তাই ওই দেখছে মারে অপমান করতেছে, মানে কষ্ট হইলেও আমার মা আমাকে 10 মাস 10 দিন করবে দারুণ করছে, এই মারে ওই অপমান করতেছে, তখন মান্না বলতেছে ডিজলে ওর বাস্টার্ড শুয়োরের বাচ্চা, আমার বাবাকে যারা আমার চোখের সামনে কোর্ট করেছে আমি তবে কাউকে ছাড়বো না, খোদার কথা আমি তারে আমি তোকে হাত করা পড়িয়ে জনতার সামনে দিয়ে তোর মুখোশ খুলে দেব, আমি ইন্সপেক্টর সুজয়ার, আমার হাত করা পড়াই বড় ভাই রাজীব শেষ।
আমাকে তুমি বলেছ আমার বাবাকে যারা কোন করেছে এদেরকে আমি কিছুতেই চাইব না, এই শোনালি তুমি চলে যাবো। ভাইয়া আমার বাবাকে যারা খুন করেছে এদেরকে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব, এদের বিচার হবে আদালতে। আর ইলাস কানসিং কইতাছে সেদিন সেদিন চোখের সামনে আমার বাবাকে ওরা খুন করেছিল, সেদিন তোরা আজকে কোথায় গিয়েছিল ভাইয়া সেটা বুঝবে আদালত। খালি আসে আসে সাগর ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ধন্যবাদ ভাই আপনাকে। ও খালাজি সোনা নাচিয়ে দিব তোরে নাতনি খানা কই ঠিক হই গছে আসো কি দেন আতা ডলে বাড়ি। এই ফাজিল বেটা তুই দে আমাদের লানি কথা বলছিস কাই তুই এমন করিস কেন রে, তোর দি মোচ হয়েছে রে, আল্লাহ রোগ জবরন তো সব কেড়ে নিয়েছে, তোর তো মুজ দিয়েছে তাতে কি হয়েছে রে? অনেক ভাইয়েরা আপনার এই লাইভটা দেখতেছে বড় ভাই। এই জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, অনেকে ভাই লাইভ আপনার সবাই রিকোয়েস্ট করতেছে, অনেকে অ্যাড হয়ে গেছে না ভাই? আমার আর সম্ভব না ভাই। আর একটু বড় ভাই আমেরিকা থেকে দেখতেছে, সাগর ভাই লন্ডন থেকে কাপালি সাগর মোল্লা ভাই মোল্লা ভাই বড় ভাই কইছে মজা পাইয়া গেলাম। বড় ভাই এই যে লন্ডন থেকে কইতে আছে সাগর ভাই মজা পাইছে কোন লন্ডন থেকে দেখতে আছে বড় ভাই, বড় ভাই লন্ডন থেকে সাগর ভাই, সাগর ভাই সাগর ভাই কেমন আছে? ভালো আছে ভাই। মানুষের চলা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি ফাদার দিয়ে চলতাম না। আমি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। গোড়ার গাড়ি দিয়ে চলতাম, ধীরে ধীরে সল গোড়া গোড়া হয়েছে আদামরা। আমার ঘর আর শোধ হয় না ধন্যবাদ।